নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বাড়িতে গিরিকা চুল আমি কিভাবে কাটি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমি গিরিকা চুল কেটেছি সেটা বলেছিলাম এবং কাটার পরে রেজাল্ট দেখিয়েছিলাম, কিন্তু কাটার সময়টা আমি দেখাইনি। তো ওখানে অনেকে রিকোয়েস্ট করেছো যে এখন করোনা সিচুয়েশন, বাড়ি থেকে বাইরে বাচ্চাকে নিয়ে যাওয়াটা মোটেও সেফ না, তো সেই সময় বাড়িতে কিভাবে চুল কাটা যেতে পারে এটার একটা আইডিয়া তুমি দাও। তো দেখো, প্রথমে আমি বলতে চাই আমি কিন্তু প্রফেশনাল নই, আমার যেটা সোজা মনে হয় আমি সেটাই করি। আর গিরিকা কখনোই বাইরে গিয়ে চুল কাটতে চায় না, ও বাইরে যখনই চুল কাটতে নিয়ে গেছি ও ভীষণই চিৎকার চেঁচামেচি, ইভেন এত চিৎকার চেঁচামেচি করেছে, এত কান্নাকাটি করেছে যে আমি ওকে বাড়ি নিয়ে আসতে বাধ্য হয়েছি। তো আমি চেষ্টা করেছি যে ছোটোবেলার থেকেই ন্যাড়া করা হোক কি চুল কাটা হোক সেগুলো সবই আমি করেছি। তো আমার কাছে যেটা সবথেকে সোজা মনে হয় আমি সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যেটা বলবো, কটনের জামা পরে কিন্তু কখনো চুল কেটো না, কটনের জামাতে কিন্তু চুল আটকে যায় আর একদম সহজে রিমুভ হতে চায় না। তো কটনের জামা পরে কিন্তু চুল কাটা যাবে না, একটা সিল্ক টাইপের কিছু পরিয়ে দিতে হবে। ওর কাছে এরকম সিল্কের কিছু ছিল না, কিন্তু আমি এরকম জামা, আমারই জামা পরিয়ে দিয়েছি। আর এবার দেখো, কানের বরাবর মানে আমি এইভাবে সিতা পেরে নিয়েছি, ঠিক কানের এই পাশ থেকে ওই পাশ অবধি একদম বরাবর একটা মানে সিতা কেটে নিতে হবে। তাতে কী হবে, সামনের পোর্শনটা, সামনের দিকটাও ক্লিয়ার হয়ে যাবে যে এইটা তোমার সামনের দিক, আর পেছনের পোর্শনটাও ক্লিয়ার হয়ে যাবে এটা তোমার পেছনের দিক। তো এভাবে চুলটা কাটতে খুব মানে ইজি হবে, বুঝতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি চুল কাটাও হয়ে যাবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কাঁচি। কাঁচিতে যদি ধার না থাকে তাহলে আমার মতো প্রবলেমে পড়বে। ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে কাঁচিতে ধার এতটাই কম যে ভীষণ ডিফিকাল্ট হচ্ছে, যেটা দু মিনিটের কাজ সেটা 10 মিনিট লাগছে। তো এটাই একটা সমস্যা, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো ভালো কাঁচি ছিল না। আমি এটা রিসেন্টলি কিনেছি কিন্তু একদম ঠকে গেছি এটা কিনে। তো যাই হোক, ভালো কাছি হলে কিন্তু কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বাচ্চারা তো এক জায়গায় মোটেও দাঁড়ায় না, ওরা ভীষণ ইরিটেট হয় এই সময়, যেহেতু গায়ে চুলগুলো পড়ে ওরা একদম মানে পছন্দই করে না, তার মধ্যে এত গরমকাল। তো সেই জন্য যতটা পারা যায় না তাড়াতাড়ি কাজ করতে হবে। তো আরও কিছু কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে, এক তো সিল্কের জামা পরাতে হবে, সেকেন্ড হচ্ছে যদি কেউ না থাকে ফোন দিয়ে ওদেরকে বসিয়ে দিলে ওরা ফোনে কনসেন্ট্রেট থাকবে, তুমি সেই সময় কাজটা তাড়াতাড়ি সেরে নিতে পারবে। আর থার্ড হচ্ছে তুমি নিচে এমন কিছু একটা পেতে নাও যেখানে চুলগুলো পড়বে, আর সেটা তোমার নিয়ে বাইরে ফেলতে সুবিধা হবে, রিমুভ করতে সুবিধা হবে। আর এক ধরনের ছোটো ব্রাশ আমি এখানে দেখো দেখিয়েছি, এই ছোটো ব্রাশ অবশ্যই সঙ্গে রাখো, তাতে কী হবে যখনই গায়ে চুল পড়বে এটা মুখে চলে যাওয়ার কিন্তু অনেক বেশি রিস্ক থাকে। তো সেই জন্য সঙ্গে সঙ্গে চুল কাটার পরেই না, সঙ্গে সঙ্গে তুমি কী করবে, একটুখানি পাউডার দেবে, দিয়ে ভালো করে এই ব্রাশটা দিয়ে না ঝেড়ে এক সঙ্গে সঙ্গে চুলগুলোকে ঝেড়ে ফেলে দেবে। তাহলে কী হবে মানে মোটামুটি অনেকটা সেফ থাকা যাবে, যে না চুলগুলো ওর মুখে পড়ছে না বা গায়ের মধ্যে লেগে থাকছে না, বা ও হাতটা দিচ্ছে আবার ওটা হয়তো মুখে দিচ্ছে। তো হাতটা ভালো করে ঝেড়ে নিতে হবে, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখতে হবে যাতে ও কোনোভাবে এগুলো মুখে টুকে না দেয়। আর আমি এখানে দেখো অলরেডি ও হাত দেওয়া শুরু করেছে, আমি সঙ্গে সঙ্গে পাউডার নিয়ে এসেছি, এইবার ভালো করে ওর হাতটাও ঝেড়ে দেবো, আগে ওর গলা টলা সমস্ত কিছু ভালো করে ঝেড়ে দিচ্ছি, নাহলে গরমকাল ঘামের মধ্যে যখন চুলগুলো পড়ে না আমাদের কত ইরিটেশন হয়, তো ওরা তো ছোটো ওদের তো আরও বেশি ইরিটেশন হয়, তো গিরিকার তো আগে থেকে ইরিটেশন শুরু হয়ে গেছে। আর তোমরা যদি ভাবো যে গিরিকা একদম চুপচাপ রয়েছে, কোনো আওয়াজ নেই, কিছু নেই, ও অ্যাকচুয়ালি কাছিকে খুব ভয় পায়, তাই চুপ করে রয়েছে, কিন্তু এদিকে কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে, কন্টিনিউ কান্না করে যাচ্ছে যে কাছি নিয়ে চুল কাটা হচ্ছে। ও কিন্তু জানে, ও চিৎকার করে যাচ্ছে কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক সময় তো যখন খুব ইরিটেট হয়ে যায় ও মানে তখন মাথা নাড়ানাড়ি শুরু করে দেয়, তখন সঙ্গে সঙ্গে ঝটকা দিতে শুরু করে দেয়, কিন্তু যাই হোক এখনও অবধি শান্ত আছে। তো এই সুযোগে আমাকে তাড়াতাড়ি কাজ করে ফেলতে হবে, আর এখনও কনসেনট্রেশনটা টোটালি ফোনের উপর রয়েছে, তো ওই জন্য একটু সুবিধা। আর দেখো, এরকম ধরনের ব্রাশ যদি তোমার কাছে থাকে তাহলে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপর তুমি কিন্তু নিচে ভালো করে দেখতে পারবে যে কোথায় মানে সমান নেই, কোথায় আনইভেন আছে, সেগুলো দেখে কিন্তু তুমি আরামসে শেপটাকে ঠিকঠাক করে আনতে পারবে। আর এই ব্রাশটা ভীষণই সফট, এতই সফট, এটা একদম ছোটোবেলায় ইউজ করা হতো। তো আমি কি করি এখন এই ব্রাশটা দিয়ে চুল কাটার সময় ইউজ করি, আর যখন চুলগুলো গায়ে পড়ে তখন ঝেড়ে ফেলতেও সুবিধা হয়। এবার আমি সামনের দিকে চুলটা কেটে নেব, ঠিক এইভাবে সামনের দিকে কেটে হাত দিয়ে দেখে যতটা পারা যায় সমান করে কেটে নেওয়ার চেষ্টা করব।
যখন ওর চুল বড় ছিল ঠিক তখনও আমি এইভাবেই কিন্তু গিরিকার চুল কেটে দিয়েছিলাম। তখন অলমোস্ট থুতনির এখানে চলে এসেছিল, তো সেই সময় আমি আর অন্য একটা ছোটো কাঁচি ওটা দিয়ে আমি কেটেছিলাম। এখন এই কাঁচিটা আমি খুঁজে পাচ্ছি না, তো এই আমাকে এই এত বড়ো কাঁচিটা দিয়েই কাজটা করতে হচ্ছে, কিছু করার নেই। তো এই কাজটা দিয়ে কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, আমি একদম একবারেই কিন্তু চুলটা কেটে সামনের চুলগুলোকে ঠিক এইভাবেই সমান করে আঁচড়ে নিয়ে তারপরে আমি কেটে দিয়েছিলাম। ওর সাথে একটুখানি ছড়া টড়া বলে ওকে যাই হোক এঙ্গেজ করে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি এবার ওই ইরিটেট হওয়া শুরু হয়ে গেছে, তো আমাকে আরও তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। আর চুলগুলো যখনই কাটা হবে না সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলতে হবে, যাতে কোনোভাবে ওদের মুখে ঢুকে না পড়ে। আর এই সফট সফট যদি ব্রাশগুলো তোমাদের কাছে থাকে তাহলে খুব সুবিধা হবে, এটাও কিন্তু খুব একটা লাগে না, একদমই লাগবে না, ভীষণই সফট এটা। খুব কান্নাকাটি গিরিকা আজকে করেছে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছে, কিন্তু কি করব, এইভাবেই আমাকে চুল যখনই ওর বড় হয় চুল আমাকে এইভাবেই কাটতে হয়। তো অলমোস্ট আর বেশি ফিনিশিংয়ে আমি যাচ্ছি না, আমি এইভাবেই এবার একটুখানি এবড়ো খেবড়ো যেগুলো আছে ওগুলোকে মানে একটুখানি সোজা করে নেবো, ব্যাস তারপরে কমপ্লিট হয়ে যাবে। আর গিরিকা প্রচণ্ড ঘেমে গেছে, ভীষণ ঘেমে গেছে, যেহেতু উপরে পাখাও চালাতে পারছি না, পাখা চালালে তো চুলগুলো সারা ঘরে মানে ছড়িয়ে যাবে, পার্টিকুলার একটা জায়গাতে আমি চুলগুলো সব জড়ো করেছি, তো সেই জন্য পাখাও চালাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এবার আমি লাস্টে এটা আমার চুলকাটা কমপ্লিট হয়ে গেছে গিরিকার, এবার আমি ওর জামা টামাগুলো চেঞ্জ করে দিয়েছি, ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, এবার একদম সোজা বাথরুমে নিয়ে যাবো। আর যদি কোথাও একটু এবড়ো খেবড়ো মনে হয় সেটা আমি ওখানেই ঠিক করে দেবো। এবড়ো খেবড়ো আছে, একটুখানি প্রবলেম আছে, মনে হচ্ছে ঠিক তলাটা সেটিং হচ্ছে না, তাহলে এরকম করে তুলে এই যে অ্যাঙ্গেলটা এটাকে একটুখানি কাট করে দিতাম। আমার কেচির অবস্থা ভীষণ খারাপ, তার মধ্যে গিরিকা কান্নাকাটি করছে, ব্যাপারটা ঠিক করে দেখানোটা খুব ডিফিকাল্ট। এবার যে এরকম করা হবে তখন কিন্তু এটা বেশ তলের দিকে এরকম ফুলে ফুলে উঠবে, এই জায়গাটা গিয়ে ফুলে ফুলে উঠবে। মাঝখান থেকে আমি চুলটা নিলাম, নিচের চুলগুলোকে ফেলে দিলাম, এবার উপরে চুলগুলোকে আমি কী করবো ঠিক এরকম করে আঁচড়ে নেব, এই যে এক্সেসগুলো আছে সেগুলোকে বাতিল করে দিলাম, এবার এরকম ছোট করে তুলে নিলাম। ঠিক এভাবে তুলে নেওয়ার পর দেখো এই এই যে এই জায়গাটা সমান, ঠিক যদি মনে হয় কোনোটা এগুলো টুকু আছে এই ঠিক এইভাবে যে এগুলো টুকু জায়গাটা আছে এরকম করে বাতিল করে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা আমার অলমোস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো জায়গাটা এখানটা ঠিক চুলটা এরকম এসছে, মানে এই জায়গাটা ফুল ফুলে আসবে আর কি। আর আমি একটা জিনিস চেষ্টা করি, যখন গিরিকা বেশি ইরিটেট হয়ে যায় তখন সেই সময় ছেড়ে দেওয়ার, কারণ যদি অতক্ষণ ধরে করতে থাকি তাহলে তো ও ভীষণ ইরিটেট হয়ে যাবে, আরও বেশি চিৎকার করবে, তো যতটা ফিনিশিং করা যায় করে আমি ছেড়ে দিই। আর এবার দেখো স্নান করে উঠে শ্যাম্পু ট্যাম্পু করার পর চুলটা ঠিক এরকম এসছে, তো এখন গরমকালে ওর কিছুটা হলেও রেহাই হবে, তো আমি যতটুকু পারি সেই অনুযায়ী ওকে এভাবেই চুল কাটার চেষ্টা করি। আর এটা ছাড়া অপশান নেই, আমি বাইরে গিয়ে চুল কাটানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় গিরিকার জন্য, গিরিকা একদমই যেতে চায় না, একদমই কাটতে চায় না। তো এটাই ছিল আজকে আমার ভিডিও, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে চাও যদি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।